আমি একজন ছোট ব্যবসায়ী, নাম বলবো না, অনেক নেতা আমার নিকট থেকে বাকি নিয়ে টাকা দেয় না, কিন্তু নামের আগে হাজি উপাধিও লাগায়, আমি চাইতেও পারি না। ভাই, এই সমস্যা তো গ্রামে শহরে সব জায়গায়, এরকম হাজি নামের কিছু পাজি যেরকম আছে, নেতা নামের কিছু অমানুষ, কিছু মাস্তান, কিছু গুন্ডা সব সমাজেই কম বেশি আছে। এরা জানে না যে ক্ষমতার দাপটে, গায়ের জোরে, অস্ত্রের জোরে গরিব মানুষের দোকান থেকে, মুদি দোকান থেকে, সামান্য দোকানের দোকান থেকে খেয়ে, চা দোকানের চা থেকে খেয়ে সে চলে যাচ্ছে, লিখে রাখ বলে চলে যাচ্ছে, লিখতে লিখতে ওই বেচারার খাতা একটার পরে আরেকটা লেখা শুরু হয়ে যায়, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। যে ব্যক্তি এই কাজগুলো করে সে জানে না যে পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে ঠকাতে পারে, পৃথিবীর কোনো মানুষকে কেউ কোনোদিন সত্যিকারের ঠকানো যেটা বলে এটা করতে পারে না, কারণ মুসলমান জানে এই দিন দিন নয়, দিন আরো, সেই দিন প্রতিটি পয়সার কণার হিসাব দিতে হবে। তুমি ঠকাতে পারবা না, নিজের কপাল নিজে পুড়ছ, সেদিন তোমাকে হিসাবদিহি করতে হবে পাই পাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার লেনদেনগুলো চুকিয়ে নাও, যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না, বাপ ছেলেকে দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না, সবাই সবার পাই পাই করে হিসাব নিবে, আল্লাহ তাআলা বিচার করবেন পুঙ্খানুপুঙ্খ করে, দুনিয়ার গুন্ডামি মাস্তানি সেখানে চলবে, সবগুলোর বিচার হবে। ও মাস্তান ভাই, আল্লাহর পথে যদি বিশ্বাস থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে বিশ্বাস রাখো, নিশ্চিত জেনে রাখো, এই অভাবী মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার করে তোমার গলায় জিনজির লাগাবে, তোমাকে সেদিন বিচার করা হবে। আর যে নামের শুরুতে হাজি সাহেব লাগাইছে, অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে মাশাআল্লাহ ভালো মানুষ, এই শুধু গুন্ডা মাস্তান না, অনেক দেখতে ভালো মানুষও আছে যে মানুষের হক মারে, গ্রামে দেখবেন শহরেও আছে, অনেকে অনেক দোকান থেকে বাকি টাকা অনেক টাকা নেওয়ার পর এরপর আর ওই দোকানের আশেপাশে দিয়ে ভুলেও যায় না, অন্য রুট দিয়ে ঘুরে অন্য দোকান থেকে নগদ খায়, আছে না, হাওলা থেকে একবার নিতে পারলে হলো, এরপর আর ওই লোকের ধারে কাছেও। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিয়ামত আসার আগে এইসব লেনদেনগুলো সব ফ্রেশ করে ফেলো, সেদিন কিন্তু সবগুলো হিসাব দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি, আল্লাহর জমিনে সবচেয়ে অভাবী মানুষকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা, আমাদের মধ্যে গরিব সবচেয়ে ওই ব্যক্তি যার পয়সা কড়ি নাই, এটা তো আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, না, আমি সেই গরিবের কথা বলছি না, মনে রাখবে এই গরিব গরিব না, এর পয়সা কড়ি আজকে নাই কালকে হবে, তার নাই তার ছেলে মেয়েদের হবে, আর না হলেই বা কি হবে, দুনিয়া একসাথে একভাবে কেটে যাবে দুনিয়ার জীবন। আসল অভাবী গরিব ভিখারি ওই লোক, যেই লোক দুনিয়াতে অনেক আমল টামল করে মুছে খুব তাও দিয়ে আল্লাহর কাছে গেছে যে এত হজ করলাম, এত উমরা করলাম, এত ওয়াজ করলাম, এত নসিহত করলাম, এত মাহফিলে গেলাম, এত নামাজ কালাম পড়লাম, এত খতম কোরআন দিলাম, এত দোয়া দরুদ পড়লাম, এত কান্নাকাটি করলাম, জান্নাত আল্লাহ আমার না দিয়ে যাবে, কই এই মুছে তাও দিয়ে যাবে, যাওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এক লোক এসে বলবে, আল্লাহ এই ভদ্রলোক অনেক পাওয়ার ছিল দুনিয়াতে, নামাজ কালাম সবই পড়ছে, আমার পয়সাটা দেয় নাই আল্লাহ, আল্লাহ আমার একটা জোর করে ধমক দিয়েছে, অন্যায়ভাবে আমি রিক্সাওয়ালা ছিলাম, আমার ন্যায্য ভাড়া চাইছিলাম, একটা চর মেরেছিল আল্লাহ, আমার সেদিন কোনো শক্তি ছিল না প্রতিশোধ নেওয়ার, আজকে বিচার চাই মালিক, আল্লাহ বলবেন এখন তো আর টাকা পয়সা ব্যাক করার সুযোগ নাই, তাহলে তুমি যে নেকামল করছো ওখান থেকে এই রিক্সাওয়ালা বেচারাকে ওই চরের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দিয়ে দাও, দিয়ে বলবে যাও। আরেকজন এসে হাজির হবে, আল্লাহ আমারও কথা আছে, কারণ নেতা যত বড় হয়, বিশেষ করে মানুষের হক যত বেশি মারে, যতই নামাজ কালাম পড়ে কপালে দাগ ফলাই দেন না কেন, পাওনাদার কিয়ামতের ময়দানে হাজির হবেই হবে, দুনিয়া থেকে সে চলে যেতে পারে, সেখানে সবগুলো হাজির হবে, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মানুষের হক মেনেছেন সবাই চতুর্পাশ থেকে ঘিরে ফেলবে এবং আল্লাহর কাছে একজন একজন করে দাবি পেশ করবে, আল্লাহ প্রত্যেকের দাবি চুকাবেন, আপনার আমল থেকে সওয়াব দিতে দিতে দেখা যাবে সওয়াব যা করে নিয়ে গেছেন মুছে তাও দিয়া জান্নাতে যাবেন আশা করে, সব পাওনাদারকে দেয়া শেষ, এরপর আর আপনার সওয়াব নাই, ঝুলি খালি হয়ে গেছে, পাওনাদার তখনও আছে, এবার কি হবে, আল্লাহ বলবেন এবার
তাহলে পাওনাদারের পাপের বোঝা তোমাকে দেয়া হোক, ওইটার বিনিময়ে যেহেতু টাকাও দেওয়ার সুযোগ নেই আর ওই সওয়াবও তোমার নাই, অতএব পাপের বোঝা এতটুকু নাও, আরেকজন থেকে এতটুকু নাও, আরেকজনকে তুমি একদিন ধাক্কা দিছিলে এতটুকু নাও, আরেকজনকে হত্যা করছিলে এতটুকু নাও, আরেকজনকে গালি দিছিলে গায়ের জোরে এতটুকু নাও, আরেকজনের পয়সা মেরে দিয়েছিলে এতটুকু তার গুনাহের বোঝা নাও। নিতে নিতে সবার সব পাওনাদারকে আল্লাহ যখন মামলা চুকায় দিবেন ততক্ষণে তার সওয়াব শেষ হয়ে পাওনাদারদের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। নবীজি বলছেন এর চেয়ে বড় ভিখারি আল্লাহর জমিনে আর কেউ আমল করে যাবে কিন্তু কিয়ামতের বাজারে লিপ্ত হস্ত থাকবে। এটা থেকে বাঁচতে চাই তো ইনশাল্লাহ। তাহলে ভাইরা আমার বাবারা, আল্লাহর ওয়াস্তে বান্দার হকের ব্যাপারে সতর্ক হই, সাবধান হই। আজকাল নামাজি কালামি মুসলমান পাওয়া যায়, বান্দার হকের ব্যাপারে সাবধান মুসলমান পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।